আমাদের খাবারের ব্যাপারে আমাদেরকে সচেতন হতেই হবে, আমাদের কাজের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের সুস্থ থাকার জন্য আমাদের প্রতি মুহূর্তে আমাদের খাদ্য থেকে পথ্য থেকে ওষুধ, এভাবে আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা যদি আমাদেরকে সুস্থ রাখতে চাই, আলহামদুলিল্লাহ আমরা রাখতে পারবো। আমাদের যে সিস্টেমগুলো দীর্ঘদিন চালু হয়েছে, আমরা যে ইউজ টু হয়ে গেছি, আমরা যে অভ্যস্ত হয়ে গেছি বাজে জিনিস খাওয়ায়, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় পারে আমাদের খাবারগুলি, অনেকগুলো খাবার আছে আমাদের খুবই উন্নত, যেরকম আমাদের দেশের পটুয়াখালী ভ্যারাইটি নারকেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারকেল, আমাদের দেশের পিঁয়াজ গোল ছোট সুইট ভ্যারাইটি, আমাদের পিঁয়াজগুলো তেল তেলে এক কুশি, এই পিঁয়াজটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, এটা প্রায় 42 থেকে 45 ক্যালোরি থাকে। আমাদের দেশের এক কুশি রসুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আমাদের দেশের ছোট ভ্যারাইটি গুটি ভ্যারাইটি মুসুর ডাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, এটা এতই ভালো যে পৃথিবীর সব দেশের চেয়ে আমাদের দেশের মুসুর ডালটার ভিতরে ক্যালোরি বেশি, এই জন্য আমরা বলি এটা গরিবের আমিষ। এরকম একটা না, এরকম 100টার ভিতরে 50টা জিনিস আমাদের খুব আগায় আছে, তাই বলে আমরা অনেকটা ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি, সবল আছি, না হলে তো আমরা এতদিনে এত সুস্থ সুন্দর থাকার কথা না। আলহামদুলিল্লাহ আমাদের এখন গড় আয়ু 27 থেকে বাড়তে 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 এখন প্রায় 70-এর কাছে এসে গেছে, তার অর্থ আমরা স্বাস্থ্য সচেতন হয়েছি।